পাখি, এই তোর বন্ধুত্ব, এই তোর ভালোবাসা, এই তোর কি হয়েছেটা কি? আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? তুই না বললে কি করে বুঝবো কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না না? আবার পড়া হচ্ছে বাবা। কি কি হয়েছে আমাকে বলবি তো, কি হয়েছে? বাস স্ট্যান্ডে টুস্কির সাথে না দেখা হলো তো জানতেই পারতাম না নীলজটা এখানে এসেছে। প্রথমে তো আমি বিশ্বাসই করিনি। মৌমিতা প্লিজ, মৌমিতা কালকে লাইব্রেরিতে বইটা জমা দেব। দে বইটা দে, অনেকগুলো নোটস কপি করার আছে। দে, তোর ব্যাপারটা কি? নীলজ স্যার কি খবর? ভালো আছে, দে। দিব্যি আছে সে, একটু রোগা হয়ে গেছে, মন দিয়ে পড়াশোনা করছে, আর হ্যাঁ ক্যারিয়ার নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছে। বাস আর কি? পাখি তুই অনেক বদলে গেছিস। আগে নীলজ তার চিঠি না পেলে ঠিক কত কান্নাকাটি করতিস, আর এখন বোকা ছিলাম, বুঝতাম না। কি বুঝতিস না? বুঝতাম না আসলে, জানিস তো ইনসিকিউরিটি থেকে না একটা অদ্ভুত ফিলিং হতো। যাই হোক, তোকে কেন বোঝাচ্ছি, তুই বুঝবি না। পাখি আমি মানছি যে বোকারা কান্নাকাটি করে, কিন্তু এতদিন পরে নীলজরা এসছে, কোথায় তুই বাইরে যাবি, ঘুরবি ফিরবি, বাইরে খাবি, কি না বাড়িতে বসে বসে কি নোট লিখছিস? নীলজদা সে তো কালকেই চলে গেছে। চলে গেছে? নীলজদা চলে গেল? হ্যাঁ, দুদিনের জন্য এসেছিল মাত্র। নীলজদা এতদিন পরে কলকাতায় আসলো, অথচ আমার সাথে একবারও দেখা করলো না, একটা ফোন পর্যন্ত। রাগ করেছিস? না। তাহলে দুঃখ তো পেয়েছিস। লক্ষ্মী সোনামে দুঃখ পাস না প্লিজ। দেখ মাত্র দুদিনের জন্য এসেছিল, সামনে আবার একটা সেমিস্টার রয়েছে, নেক্সট বার ফোন করবে, আমি বলবো ফোন করতে। আচ্ছা আমার মন খারাপ হচ্ছে না? মাত্র এইটুকুন সময়ের জন্য দেখা করেছে আমার সঙ্গে, ভারী তো মেয়ের রাগ, গরম গরম চা খাবি?